বিক্ষোভকারীদের দেখা মাত্র সৈন্যদের গুলি চালানোর নির্দেশ কাজাখিস্তানে। কাজাখিস্তানে গণবিক্ষোভ সামাল দিতে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েব কোনো সতর্কীকরণ ছাড়াই সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। টেলিভিশনে এক ভাষণে তিনি বলেছেন, কাজাখিস্তানের পরিস্থিতি মূলত নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু তার ভাষায় সন্ত্রাসীদের দেখা মাত্রই গুলি করা হবে। কাজাখিস্তানে গত কয়েকদিন ধরে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ চলছে। মিস্টার তোকায়েব বলেন, কাজাখিস্তানের সবচেয়ে বড় শহর আলমাটির ওপর 20,000 গুন্ডা হামলা চালিয়েছে। যারা আত্মসমর্পণ করবে না তাদের সবাইকে নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি। তবে সে দেশে সন্ত্রাস হয়েছে বলে মিস্টার তোকায়েব যে দাবি করছেন, বিরোধী দলগুলো তা প্রত্যাখ্যান করেছে। কাজাখিস্তানের পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার সৈন্য পাঠানোর জন্য তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান। একটি আঞ্চলিক চুক্তি অনুযায়ী কাজাখিস্তানে রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে। কাজাখিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভে এ পর্যন্ত 26 জন সশস্ত্র অপরাধী এবং নিরাপত্তা বাহিনীর 18 জন সদস্য নিহত হয়েছে। টেলিভিশনের ওই ভাষণে সংকট সমাধানে বিক্ষোভকারীদের সাথে আলোচনার দাবিকে মিস্টার তোকায়েব হাস্যকর বলে বর্ণনা করেন। খুনি ও অপরাধীদের সাথে আলোচনার কি আছে বলেন তিনি, আমরা দেশি বিদেশি সশস্ত্র অপরাধীদের মোকাবেলা করেছি, আরো স্পষ্ট করে বললে সন্ত্রাসীদের মোকাবেলা করেছি, তাই এদের আমরা ধ্বংস করব, আর এটা হবে খুব শিগগিরই। হঠাৎ করে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে 6 দিন আগে এই বিক্ষোভ শুরু হলেও এখন কাজাখিস্তানের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে তা এক গণবিক্ষোভে রূপ নিয়েছে।